ঠিক আছে, গজন তুমি যেখানে আইতে পারছো আমার তো ভাই বিচার যেটাই হোক বিচার একটা হইবে, সমস্যা নাই। আর তুমি ঘটনাটা খুললে কর দুদু। ঘটনা তো হইছে 2 বছর আগের, ওই যে মগো পুবদারে যে একটা বিড়ি আছে না, এইতো গোটা পঁচিশ এক নাহুল গাছ আছে, ওই নাহুল গাছ দিয়া মই আর একটা নাহুল পারছিলাম, তার বেচার দায়িত্বটা একারে দিলাম। ও বেচছে ঠিকই, কিন্তু মোর বাগের টাকা আর দে নাই, এখন বলাইলেও দাঁড়ে কাছেও গেছে না আর দেহিও না, ওরে বলাইলেও উম্মিদ উম্মিদ দৌড়ায়। তাহলে আব্বা ওই বিচার ওই ফিলে করেন, মগ তো নাহুল গাছ আছে, হেন তো নাহুল পারিয়া বাইরে দিয়ে দেন, তাই তো লাঠি দিয়া শনি ছাড়াই দিব, এসব বুদ্ধি কই পাও। বিচার করতে কি তুই বইছ না? মই বইছি, চুকা দিয়ে থাক। এখন আর কথা তো বললো, তোমার কথা বলো। আব্বা আমি তাকে টাকা দিয়ে দিছি। তা কাটদার দেছো? আব্বা আমি আর বাইট দিয়ে দিছি। কে আর বাইট দিয়ে দিছো? কা ওরা জমজ বা আব্বা, এই কারণে আমি ভুল করে দিয়ে দিছি। এ বড়া এ মোর মাথায় চুল আছে আর হেটা যে নাই দিয়া বেল তাক দেখো না, হেটা তো নারী হইয়া করে আর মই তো চুল আলা, ওর দ্বারা তুই দিল্লি কে? না হইলে টাকা তুমি পাও নাই, তাই না হইলে পারছিলি কোন সময়? দুদু হ্যাঁ রাত্রি 2-3 বাজে সেই সময় পারতালাম। তোমার বাপে এটা জানে না? বা আর বাপে জানে না তো, হের বাড়ি তো আমার গেবে চাইছে, ওর রাস্তায় যাইতে সাহস হয় নাই। আগে দুদু আসেন কা? না জান বিচারের ভাগটা তো আইছো, ঠিক আছে। তোমার বাজান লইয়া না আইলে তো আর আমি বিচার করতে পারতে আছি না, তারে লইয়া হোক, নাইলে বিচার হইবে না। হ্যাঁ তো আপনি পারবে নিলা। এই তাহা মুই কেমন তার আগের দিন হইলো আদায় করিয়ে সারমু, দেখবি আরে মরে হচ্ছে এর তুই। বাজান একটু এমনি আহো, মাজায় ব্যথা করতে আছে, একটু মালিশ করিয়ে দেবো। আহো আহো বাজান। আব্বা আপনি বলাইলে তো কাজ হইবে না আব্বা, কারণ আব্বা আপনি আমার আব্বার নাম জানেন না, আমি জানি আমার আব্বার নাম হইল কদুয়াজার, তাকে চেনেন? সে মুকুরার পেট টিপে আন্ডা বাইর করে এই আন্ডা বেচে দেয়, হ্যার পোলা আমি। আর আপনি বলাইলে তো আমি যাবো না, গেলেই তো আপনি মুকুরার নাহান ক্যাক করিয়ে ধরবেন আর ও চাইবেন। এহ তুই যা আব্বার একটু মালিশ করতে দে। না ভাই আমি যাবো না। কে যাবি না কা? আব্বাই যে কালে তোমারে মারানোর লিগে পায় না, একালে আসে মরে তো দিয়েও চাই, মুই যাবো না, মুই সামান্য একটু চালা করছি। তাই হলে আব্বা আপাতত আপনি বান্ধবী, এখন কেউ কিছু করতে পারবে না, কারণ আপনি বানাইবেন ওই বানানি খাওয়ানোর লিগে কেউ যাবে না। আব্বা আসসালাম আলাইকুম। আব্বা কাল দিব মানে কালকু, আপনি যে কালে রাগ কমবে বিকেলে মালিশ করিয়ে দিব মানে। ওটাই খাওয়াই যাও কি যাও সর, চোখের সামনে তো সর। মাজার ব্যথা তো আসলে জাল হে, একটা মাইয়া যদি আমার থাকতো তো একটু উপকার হইতো। আল্লাহ ভোলার এখন আমার বিশ্বাস করে না। দাঁড়ের কাছেও যায় না।
এই যে দেখতে আছো আমি মানুষটাও কিন্তু তোমার কাছে নতুন, বুঝতে হইবে। এই জামা কুর্তা যা গায়ে দিছি, জুতা মোতা সব সহ আমি কিন্তু নতুন, আর সবই নতুন, রাত্রিরে কিনছি, আজকে সারাদিন পরতে আছি। এই তাহলে তুই সব কিছু নতুন পছন্দ করিস? সব নতুন পরিস? আরে আমিও তো তোমার কাছে নূতন, তুমিও তো নূতন পছন্দ করবা। হ্যাঁ, তুমি নূতন, আমি নূতন, নূতন ভালোবাসা, দুইজন মিলে মিটাইব মনের যত আশা। আর পুরান হলে কি করিস? লাতি মারিয়া নেটওয়ার্কের বাইরে হালাই যাই। ফোনটা ফেলে দিলি কেন? পুরান হয়ে গেছে, একদিন ব্যবহার করেছি, আস্তে ফেলাই দিছি। তাহলে তো সব নতুন জিনিস পছন্দ না? হ্যাঁ, তোর একটা নতুন জিনিস দেখাই। দেখাও, চোখটা বন্ধ কর। কথাবার্তা এখন তো এটা আগ্রহ নাই ভালো করিয়া, এর আগেই এত অ্যাডভান্স মডার্ন না? কর না, বন্ধ কর। ঠিক আছে, বন্ধ করলাম চক্ষু, গ্রহণ করলাম, কি করবা করো। কি নিঃশ্বাস ফেলাইতেছো কেন? যা করবার করো, এখন শুধু আইলে যে কি তোমাকে দাদা কি আছে ওই বাতের কোন ওষুধ তেল টেল আছে? আছে বাবু, হাঙ্গো মাছের তেল আছে, শরীর দেওয়ার সাথে সাথে সব বাতের সাইড়া যাইব। কাকা বাবু, এই তেল মালিশ করলে শরীরে আরাম পাবি, সব ব্যথা ভালো হয়ে যাবো, পুরান বাতের ব্যথাও ভালো হয়ে যাবো। কই ওই তেল কই, একটু দেহি, এটা দেখা লাগবে তো আমার। তেল না দেই সেই জানি, পানির লগে খাজুরের মিঠা মিশাইছো। না রে দাদা, কাকা বাবু, কালিদা একটু গতর তেলটা মালিশ করে দাও তো। দেখো কাকা বাবু, ওখানে একটা চেয়ার আছে, চেয়ারটা একটু আনিয়ে দাও, গতরে নাই হয় ঠেঙ্গে ঠেঙ্গে ঠেঙ্গেই মালিশ করতে হইবে। এখানে রাখো চেয়ারটা, হ্যাঁ, যে তোমার ওই ফসফস করা। কিছু শুনি না মা। কাকা বাবু কি কইতাছেন, 20 টাকা দেন? বাজান, তুমি কথা বলতে আসো নিশ্চয়ই ভালো কিছু বলতে আসো, কিন্তু আমি শুনি না বাজান। এই যে দেখো মেশিন দিয়া, কানের মেশিন দিয়ে দৃষ্টি আপ নেটওয়ার্ক আহে আর যায়, যা কও কিচ্ছু শুনি না। বুড়িরা তো খুব শয়তান আছে ধান্দাবাস। এবারে এই একটা বুড়ো মানুষের সামনে তুই কি কও? আসলে শয়তান, এই যে শুনতেছেন এখন দেন। গেছে 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 গেছে, এই আইছিল। তুমি প্রথম যখন কথা বলছো তখন একটু আইছিল, এখন আবার গেছে, আর আইবে না, সম্ভব না। মা মনসার অভিশাপ লাগবো। হয় যাও, ওয়ালাইকুম আসসালাম, যাও যাও যাও, দোয়া করি তোমাকে, লোকে দোয়া করি, ভালো থাকো, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হোক, কোনো সমস্যা নাই, যাও। মতন টাহা নেবে মুখরে পেট সিপি আন্ডা বাইর করে দিবুই। খুব সুন্দর কাপড় পরছিস, খুব সুন্দর লাগতেছে তোরে, এটাও নতুন বুঝি? টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান, এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সব সময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। তুই তো আবার নিত্য নতুন কাপড় ছাড়া পরিস না, গায়ে খাইবে
দে। খুব মজা তো। আয় আমাকে পুষ্করিণীর পারে পুরান গাছের গায়া। হ্যাঁ পুরান গাছের পেয়ারা খাসিস? তোর না সব নতুন লাগে? কি বলতে আছেন এগুলা? খাওন তো খাওনের, খাওনের আবার পুরান আর নতুন কি? অকি আমার কি রূপ জ্বালাইছে? রূপ দেখতে আছেন? গয়া খান খাইলেছেন মজা। চল তোর আজকে আমি একটা নতুন খাওন খাই, খাবি? কি বলতে আছেন, খাওনের উপরে আর কোনো কথা আছে? দেন দেন বড়া দাদা, লাক্সার মধ্যে খাওন। খো আমি খোলা দিতে। আপনারা ব্যক্তি একটা একটা করে গয়া নেন, ধরেন আপনি একটা ধরেন, আপনি একটা ধরেন ভাই, আপনার দা একটু ছোটো পড়ছে, আপনার তো একটা বড় লাগবে না, গিল্লি খাই গেল। এটা খোলে কোন পিলে? কাম তো ঠেজারি হয়ে গেছে। যে তেল দিছে না, $2,000 দিছে কয়টা, কাজ হয়ে গেছে বুঝছ? শরীরের রক্ত ঠেজানি পাতলা হয়ে গেছে, একসের দৌড়ায় বুঝছ? তেল জিনিসটা আসলে কাজের, সর্বক্ষেত্রেই কাজের। ওই দেখো না যে সাইকেলের মাঝে মধ্যে ফ্রিকরণ গিয়া জং দেয় না, ক্রেস্তাল ট্রেস্তাল ওই জং কিলো সুটিয়ে যায়, এরকম জং সুটিয়ে গেছে, এন ফ্রি লাগতে আছে। বয়স তো ঠেই জানি 20 বছর কমিয়ে গেছে মানুষ। কিন্তু মন কয় দুধু যদি ওই যে কলপ টলপ একটু মারিয়ে দিয়ে নেন, হ্যালো মনে হয় কি জানেন, ওই যে সিনেমা দেখে কি জানি যে নানি ফাটিকার, এই নানি ফাটিকারের মতো শুধু আপনাকে চিনে দিয়েছে বলছেন। এমন এল কি অ দুদু, ওরম আসুক কইরো ফিতরাই বলে গিরবি নে, এমন ওয়ে এ ওস কি তোর এনেক্কা এনেক্কা আকি কথা কান না দিম নাই। এ সিন আমার পরিচিত মানুষ, আমি জানি কতজন জানি জলাবাড়ি আইছে আর আস্তে অজ্ঞান হয়ে পড়ছে। দুদু মুরহা মন কয় না, হে কি আজ গো আর ওই যে কাইল গো খায়, হে তো সারা জীবন এরম ঢোলাবাড়ি খাইছে, কোনো সময় যে বেউস যে হয়ে যায় মাঝে মাঝে তো হইতে, কিন্তু আসুক যেভাবে চিত্রাই পড়লে দুদু, হ্যাঁ তো মোর মন কয় অন্য কোনো সমস্যা থাকতে পারে দুদু। এই কি কইতে আছো, কি এই মনে মনে ডায় কি তোমার যে কদি দুদু, মোর মন কয় কি ওই জিনে পরিতে কোনো আসর টাসর করলে নাই দুদু, এই রকম নাই একটা ধামরা না স্যার, এরকম হুমুত করে চিত্রাই পড়লে কেমন ডুলে দুদু, করে একটা আদান দেই গানের মধ্যে কয় না, পিড়িতি কাঁঠালের আঠা লাগলে জোড়া ছাড়বে না, ওইরকম সম্পর্ক টাহার লগে জোড়া লাগিয়ে আছে, যতই টানো টাহানে পারবে না, ওলা তো আমার কি ইচ্ছা আমি ভালো করতে জানি, দুই গেবলা পান্তা পাত আইনিয়া আর দুইটা মোড়ের সামনে ধরবো, আমার পোলায় জ্বালা দিয়ে খারাই দেবে, কোনো সমস্যা নাই। দুদু একটু টেরাই করি দেখে কাজে এক গামলা পান্তা বাপ আর পম্বাই মরে জানছে তিন ডিয়া মনু ইলশে মাছ আনছি, ইলশে মাছ ওই তো কসলাই খাইলে, এরপর দেখবেন এমনু
আমি বললাম তো আমি তো পিতা, আমি বলতেছি তুমি যাও যাও। আমি পিতা, মুই আগে ভাই, আগে দাদা, ও আগে সুস্থ হোক, উঠি বোক তোমার একটু সিন্নি খাওয়া মনে এলো সিন্নি খাবা নাই তুমি সিন্নি তুমি বাদ তুমিও ডরাইছ আর এসব হলো এই হাফটা। এই তোরা ভাই এই হাফ লইয়া নেটওয়ার্কের বাইরে যা, ওই ওই বাড়ি একজন কামড়াইছে, সাপে কামড়াইছে যে বিষ না মা, আরে আরো অনেক জিনিস কামড়াইছে জীবনে, অনেক বিষ আছে, বিষ পাবি যা, একদম বিষ কালেক্ট কর যা। একটা যুবতী মাইয়া তার জীবনটা কি এইভাবে পানিতে পানিতে বাঁচতে বাঁচতে যাইবে? জীবনটা পানি পানি করতে কোনো লাভ আছে? তো এখন আমার কি করতে হইব? স্থলভাগে আসতে হইবে। এইসব হাফ হাফ লইয়ে জীবন চলবে না, হাফটারে ডিলিট করতে হইবে, নেটওয়ার্কের বাইরে হালাইতে হইবে। শুন বললি হালাও, তোর জন্য একটা উপহার আছে নিবি? কি উপহার? দেখ একদম নতুন, মাত্রই ধরে আনলাম ওই বাড়ি থেকে, নিবি? নে না, নে নে না। আমি কই কি আর আমার শরীর দিয়ে কই কি হইতে চাই, পাটিতে হয়ে মাটিতে সাপটা ডিলিট করতে হইবে জীবন থেকে। আবার তো পছন্দ ইয়ে বিপদে পড়ছি এখন, সাপ ওরা আমি পরে নিব, আনে পরে নিব, আনে ওরা ঠিক আছে। বিশ্বাস না করে কিন্তু ভুল করলি। কি ভুল? সাপ দাম কেমন তারা? গুণমণি রে লোহা রে বানা হাপ আব্বা, আব্বা হাপ। আমার দয়া গুণমণি রে লোহা রে বানা হাপ 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 আব্বা 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 হাপ। আমার মুর্শিদ গুণমণি রে লোহা রে বানাইলায় কাঁচা সোনা, লোহা রে বাপ। এবারটা এ ঘরের মধ্যে যদি আহি তাহলে কিন্তু হাত পিঠান পিঠা মুতরে লয়া মহরে মরলাম বিষে আব্বা, জ্বলিয়া পুড়িয়া মরলাম বিষে। একটারে হাপে ধরছে আর একটারে ধরছে হাপের বিষে, দোনো বাইরে জোড়া বাঁধিয়া এরপর বাবের পিঠান পিঠাবো, বিষ নামাই দিব আজকে। এখন কি আব্বা, আপনি কি আগে সাপুরিয়াছিলেন নাই বিষ নামাই দেবেন বললেন? এতদিন তো জানতাম যে আপনি কদুর কারবার করেন আব্বা। হ্যাঁ আপনার এত প্রতিভা, সাপ টাপ ধরতেন পালতেন এত জানতাম না। বাজান যা চোখের সামনে তো যা, এই দৃষ্টি আমি এখন আমি নিতে পারবো না, তুই যা।
আরে যাবো আনে নিজেকে বাড়ি নিজেকে ঘর, ঘরে তো অবশ্যই যাবো, সেটা সমস্যা নাই। কিন্তু হারা দিন পরে আইছি, আপনার চেহারাটা না দেখলে তো ড্যাডি আমার ঘুম আসে না, এটা তো বলতে দিবি আপনি। তা আব্বা সেখানে কি পরিমাণ ছাপা ছিল আপনি আপনার কালেকশনে? আব্বা নিকে কি ঘরে ভাইয়া সাপের খেলা দেখাইতে আছে নাই? আরে শিখাইছেন না আব্বা, মরে ওকে শিখাইবেন, আমার খুব ইচ্ছা। আমি তো সাপের গান আব্বা খুব ভালো জানি। কি বাসি হিন্দু রাম সেন গো বিয়াই সব কালা হইয়া যায়া, নিদিক হইল সায়া দেখেন দে ও হরে বেউলা হইছে রাড়ি, যে দিদির কি হইল রে? তুই যাবি, এ তুই যাবি, এ যাবি, তুই যাবি না? ও সব যাইতে আছি। হাপ 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 আব্বা আব্বা হাপ আব্বা হাপ ঘুম ফেলে দিবে ঘুমাইতে পারি নাই তোর মানে। হাপ 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 হাপের সালান হইতে পারিতে গেল কই আব্বা? এই তিলে এই পানির উপরে হাপ দেখছি আব্বা। আরে পাড়ার পো জাদু দেখাও আমারে জাদু। হম জোলা ভরিয়া গরু দুটি লইয়ে খোলায় যা বেদি, 500 টাকার কয়েকটা নোট দেন পকেট মানি, নতুন দেওয়া লাগবে না পুরান দায় দেন সব। আকি চাই দিয়েছেন কেরম কি মেশিনে ডিস্টার্ব তো হারা গেলে ডিস্টার্ব বাজান। আপনারা কত ফির কইছি যে মেশিন এটা অনলাইনে অর্ডার দিয়া একটা ভালো মেশিন কিনে নেন, এই যে আমার এই যে মোবাইল এটা ডিস্টার্ব দিতে আছে, সামান্য ডিস্টার্ব অবশ্য, ছবি টবি এটা আগের মতন সুবিধার না, এই কারণে এখন আমি আমি তো অনলাইনে অর্ডার দিয়ে দিছি, এই কিছুক্ষণের মধ্যে চলে যাইবে। তাহা লাগবে বললেই হবে আব্বা। হাপ তোর লেগে সমস্যা নাই, তোর লেগে অনলাইনে হাফের অর্ডার দিতে আছি। হ্যাঁ আচ্ছা আব্বা, এই অনলাইনে হাফের কোন ধরনের হাফের অর্ডার দিলে ভালো হয়, কি কালি যাই না খইয়ে যাই না দাঁড়াইস না ডোরা কোনটা বলে না না অজগার যেটা বলবে না রে এনে দেবো। লাই দুইটারে আমি বিষ খাইয়া খেললি গে মারি যাই, সমস্যার কিছু নাই তো ড্যাডি, বিষ অনলাইনে এনে দেবো কোনো সমস্যা নাই, আমি অর্ডার করতে আছি কোন ধরনের বিষ চান, নানান পদের বিষ আছে আব্বা। তার লাড়ি এনে যাই আমি, এরপরে ও খান এবার। এই কি তোরে বলছে লাড়ি তোর আজগো পিটাইয়া বুড়া বানাই হেলাবো, তাহলে বুঝবি বুড়া মানুষের কষ্ট কি। থাক লাগবে না টাকা ফেল
তাবিজে কাজে দিবে, তাবিজ দিবেন টাকা পালা, তাবিজে কাজ দিবে, এক নাম্বার তাবিজ, এক নাম্বার কাজে দিবে, আমরা সবাই টাকা পালাম, তাবিজে কাজে দেবে, এ তাবিজ কোনো মিথ্যা না, এ তাবিজ কাজে দিবেই দিবে। আর কেউ দিবি তাবিজ? দিবি আর কেউ? ওই 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 একটা, ওই একটা আর দে না। কিরে বাবু, সবাই চলে গেল, তুই দাঁড়া ফেলি যা। না ওই দেখতে আসলাম, দেখতে আসলাম, ওই যে হাফের খেলা দেখায় কেমন দুলে সেই দেখতে আসলাম। লাগবে নাকি কোনো তাবিজ কবজ? না ওয়া ওয়া লাগবে না, তোমার সাথে মরে একটু যে পার্সোনাল টপিক মানে কথা আছে। হ্যাঁ একটু এইদিকে আসো, এইদিকে আসো। বিপদের কথা বলেন যে, কিসের বিপদ? এই ক্যাবলা মাস্টার থাকতে আপনার কোনো বিপদ আছে? বিপদের পাড়াই লাট্টো ফানা বাড়িয়ে খেলাম, চেনেন আপনি আমাকে? এই যে দেখেন দুদু, কে এই যে ক্যাদেরকে নিয়ে আসছি, এই যে দেখছেন দুদু, এই দেখেন। তুই গতকাল যে দেছো যে তেল, ওই জিনিসটা আমি টেস্ট করছি, ওটা ভালো, আমার ভালো লাগছে, আমি কেবল রে বলছি। তোর ক্ষতির মধ্যে আর কি কি আছে, এই বাইর কর, মনু বাইর কর। বের করা যাবে না, মুখে বলি শোন, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, জাদুবিদ্যা, তারপর হয়েছে গিয়ে আর কি আছে আমার, সাপে কামড়, সাপে কামড়, তারপরে বশীকরণ, আর আছে হয়েছে গিয়ে বাড়ি বন্ধক, কি লাগবে? কেবল এই সেমরিরে বলাই নিয়ে তুমি ভালো করছো বাজা, না হন তো আর একটা উপকার করণ লাগবে। যে উপকার হইলে আমাকে ফরম দিতে আছেন দুদু, ওপরে আপনি খালি নির্দেশ দেবেন, নির্দেশ আমাকে কি করতে হবে কি? আপনি খালি বলেন যে যদি এটাকে কি কি বলেন, আপনি অর্ডার দেন, অর্ডার দেন দুদু। আমি এই মাইয়াদের লগে একটু নিরিবিলি কথা কমু, তুমি এখন বাড়ি যাও, এখন যদি বাড়ি যাওয়া লইয়া এবার একটু পেশাও তাই থাকতে পারো, আর যদি থাকো তাহলে ঘরের মধ্যে নিয়ে একটু সিন্নি খাওয়াবো। বাবা না দুদু, সিন্নি যেকোনো জিনিস পেঁচায়, আর পেঁচাইতে পেঁচাইতে পায়ের রক্ত মাথায় উঠে হেলায় মানুষের, বুঝছো তো? হেকালে আরে আমি সিন্নি খাওয়াই মানে বানাই তোর, বুঝছো? এইখানে গেছে তো এখন এই তোমার সঙ্গী সাথী যারা আছে তাকে একটু দূরে যাইতে কও, তোমার লগে একটু কথা কম বাজান। বল তোর কি লাগবে বল। শোনো আমি তোমার কই, এই বাড়ির আশেপাশে কোনোদিন জানি হাঁপ না আহে, এই রুম একটা তাবিজ দাও।
বাবু দাম কিন্তু বেশি লাগবো, তুই তবে কিপটা। আরে জিনিস ভালো হইলে মনু টাকা পয়সা কোনো ব্যাপার না, তুই দেও দি। এই তাবিজ বাড়ির উত্তর কোণায় আয়স রইতে এক নিঃশ্বাসে পুঁতে রাখবি, বাড়িতে আর কোনো দিন সাপ আসবে না। দে এবার 51 টাকা দে। টাহা দিমু এনে, টাহা নিয়ে কুলেজ পারবা? পারবা না, আরও অনেক টাহা তোমার নেওয়া লাগবে। এখন ওই যে কি বশীকরণ কি যেন বলছো, ওটা একটু কি কাহিনী কি কদি? আচ্ছা তো আমার এক তাবিজে তোর কথায় উঠবে বসবে, কার জন্য লাগবে নামটা বল। আমার বড় পোলা আরি বাঙ্গা বেহাংরা, কোনো পিলে কন্ট্রোল তাকে আমি করতে পারি না, তারে কন্ট্রোল করতে হইবে। কি করে না করে একটা নতুন নতুন করে উদ্ভব হেবা যায়, আর জামা কাপড় যে ফেন দেয় ওই জামা কাপড় দিকে আমি সাইড পারি না, তারে একটু কন্ট্রোল করতে হইবে। তাই নাকি, তো পুরো নামটা বল। একাব্বর আলী একা। আরে নতুন দেখতেই তাক গইয়াছি, নাইলে ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল ব্লুটুথ বয় একাব্বর ওরফে সুমন, 5G গতি সম্পন্ন ইউটিউব বয়। সে পুরান জিনিসের দারে কাছেও যায় না। কোনো চিন্তা করিস না বাবু, আমি একটা তাবিজ পরে দিচ্ছি, তুই তোর সেলের বালিশের নিচে রেখে দিবি, তারপরে দেখবি তোর সেলে উঠবে আর বসবে তোর কথায়। আমি তাবিজ পরে দিচ্ছি। কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মেয়াদ 2 দিন। ওরে বেটা 2 দিনে তো কাম হইবে না, সারা জীবন যেন বাধ্যগত থাকে এরকম একটা ব্যবস্থা করতে হবে। সেটাও আছে, কিন্তু টাকাটা কিন্তু বেশি লাগবে। ওরে বেশি এটা তো বুঝছি, কত কত অনেক টাকা লাগবে। এই টাকা দিয়ে আপনার ছেলে আপনার কথা উঠবো বসবো ঘুমাইবো যা করবেন তাই করবো। কাপড় সুপর, এই কাপড় সুপর টেনশন আপনার করা লাগবে না, যেটা করবেন এরকম। তা ঠিকই আছে, অসুবিধা নাই, ওরা টাকা পয়সা তো কোনো ফ্যাক্ট না বেটা। এখন তুমি এই ওই যে ঘর যে বন্ধক দেছো, এই ধরো 40টা আরো 10টা দিতে আছি আমি, সমস্যা নাই। এই হের মানে 50টা দিলমু দিলাম, আরও আমি ওই 2 দিন দেখবো, 2 দিন দেখবো, যদি তাবিজে কাজ হয় তাই কোনো সমস্যা নাই দিমু, মানে টাকা পয়সা কোনো ব্যাপার না। আচ্ছা যাই তাই। আর শর্তটা কিন্তু মনে রাখেন, ভুইলা গেলে কিন্তু মা মন অসার অভিশাপ লাগবে। হাপ 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 তোমার হাপের ব্যবস্থাই তো করতে আসছি আমি। তোমার লাগে ওয়েট করতে করতে একটা ব্লুটুথ বয় টায়ার হয়ে গেছে, একবার রাব দিলাম যে চললি যাবো, সঙ্গে সঙ্গে তেল বললো খবরদার নো, তুমি এমন একটা বালিকে পেয়েছো যার জন্য অনন্তকাল তুমি অপেক্ষা করতে পারো, হাসি মুখে অপেক্ষা করতে পারো, সেই কারণে এখানে রয়ে গেছি। তোমার নাম জানি কি ভাইয়া? কালী। তো তুমি এখানে কিনলি গিয়ে তুমি যদি একটা দোয়াতের মধ্যে আনতে পারো, নাহলে পাইলের তলে তুমি তোমার স্থান দখল করো। নামই তো কালী, তুমি এখানে থাকবা কেন? আর তুমি একমাত্র সাপ লইয়ে খেলাধুলা করবা, ওটাই তোমার গন্ডি, এর বাইরে আর কিন্তু কোনো খেলাধুলা করার চেষ্টা তুমি করবে না, বুঝছো? যাও ওকে সেই রয়েছে। তুমি নিজে তো সাপ না, তোমার একটা আঙুল দিকে এই তোমার এই লাগেজ যাইতে কও, যে কয়টা আছে লাগেজ সব কটা বিদায় করো। দৃষ্টি সাপের খেলা দেখবেন, সাপের খেলা। তোর যে সেকেল হাতে তো সাপ লাগে না, তোরে দেখলেই তো পয়সা দেওয়া উচিত। ও যে মোষ রাখছে লিখে কি তোমরা ভাতা দাও? আরে এবার মোট বল কি বলবি তুই, কাল তো নতুন জিনিস না খেয়ে চলে গেলি,
পাস্ট ইজ পাস্ট। একাব্বর আলী সুমন কখনো অতীত লইয়া চিন্তা করে না, সে চিন্তা করে ভবিষ্যৎ নিয়া। সামনের ভাবনা ভাবতে আছি। সামনের কথা কি ভাবতেছিস? যা ভাবতে আছি তা তো মনের কথা, দুই সেকেন্ডে শেষ হইলে হইবে? অনন্তকাল মনের কথা বলতে হইবে, অনন্তকাল বললেও শেষ হইবে না, বুঝতে পারছো? তোমার সঙ্গে আমার, মানে আমাদের দুইজনের মনের মধ্যে যে জিনিসটা পয়দা হইছে, এটা বহুজনের মনের মধ্যে পয়দা হইছে, আর এটা কন্ট্রোল করার জিনিস না, কোনোভাবে কন্ট্রোল করা যায় না। তার নাম হইতেছে ইশক মহব্বত, বুঝতে পারছো? আমরা রাজধানীতে যাব দুজন। তার আগে তোমার এই যে ঝোলামোলা যা কিছু আছে, খুঁতিমুতি, হাফ কোপ নৌকা, আবি যাবি বক্কর সক্কর যা আছে, ব্যাক লাতি মেরে নেটওয়ার্কের বাইরে হালাই দাও, তারপরে চলো। কে আমার দিকে এপিলে চাই রইছো কা? কি করব, তুই এত সুন্দর তাই দেখতেছি। সুন্দর জিনিস তো অবশ্যই দেখবা, না দেখতে কোনো উপায় নাই। মাগনা দেখতে আসো, টিকিট লাগবে না। তুমি যদি তাজমহল দেখতে যাও, ভিসা করতে হইবে, তারপর টিকিট কাটতে হইবে, এরপর ওখানে গিয়ে টিকিট কেটে দেখতে হইবে। বিনা টিকিটে সারা জীবন দেখবা, ঠিক আছে? চলো আজকেই ঢাকা যাবো, প্রথম কাজের ধারে যাবো, বিয়ে করবো, সন্ধ্যার সময় লঞ্চ উঠবো, এমবি সুরবি বলবো কথা, বাসর ঘরে বাসর হবে কেবিন ঘরে। চলো যাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি একটা শর্ত, কি বলতে আসো? আষ্ট হাজার শর্ত দাও। তুমি হইতেছো আমার ওই ইন্টারনেটে টার্ম এন্ড কন্ডিশন, তুমি খালি কন্ডিশন দিতেই থাকবা, আর আমি খালি ক্লিক করতেই থাকবো, ইয়েস 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 ইয়েস। এখন থেকে তোর বাপের সব কথা শুনতে হবে, বাড়ির কাউরে অসম্মান করা যাবে না, আর এই পোশাক বাদ দিয়ে ভদ্র পোশাক পরা লাগবে, কারণ আমি ভদ্র ছেলে পছন্দ। কি পারবি? পারবো মানে অবশ্যই পারবো, ক্লিক ইয়েস। এই পোশাক লাতি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দিব, ভদ্র পোশাক পরবো। তুমি যদি বলো কোনো পোশাকেই যেটা বলবা সেটাই পরবো। আর একটা শর্ত আছে। বলো। তুই যে আমার নিয়ে যাবি, খাওয়াবি কি? সংসার করতে টাকা লাগে, তোর তো টাকা নাই। আমি তোর তো অনেক টাকা দেখতে চাই, তারপর আমি তোর সাথে যাব। ক্লিক 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 ইয়েস, কোনো সমস্যা নাই, টাকা পয়সার কোনো সমস্যা আমার নাই। আমার একটি ব্যাংক আছে, ব্যাংক ব্যাংক দি ডেডি ব্যাংক লিমিটেড, বুঝো নাই? আমার বাপ, আমার ডেডি, তার কাছে চাইলেই হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তো আর কোনো সমস্যা? ও তুই নিজের কিছু নাই, সব তোর বাপের। আমি তোর সাথে যাব না। হাত ধরলি যা। শেয়ার ইট, শেয়ার ইট, শেয়ার ইট ছাড়া কি কালেকশন হইবে? যাই হোক সরি, না জেগে হাত ধরছি, অনুমতি লই নাই, সেই কারণে সরি। কিন্তু তুমি কার সঙ্গে কথা বলতে আসো? আমি একাব্বর আলী সুমন, একটা ব্লুটুথ ব্লুটুথ বাদ, আমি একটা আপডেটেড ছেলে, এখন শেয়ার ইট বয়, একটা 5G গতি সম্পন্ন ছেলে। শোনো না, এরকম মোশাইলে হইবে না, আমার কথা শুনতে হইবে। আমি এই আমি আমি সুমন, আমাকে FDC থেকে খোঁজ করছে, বলছে তোমাকে এই খোঁজ দেওয়া আছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেখান থেকে আমাকে খুঁজছে নেওয়ার জন্য। তার কারণ আছে, কারণ আমার জীবনে আমি দুই চাই রেগুলার কোনো দিন মারি নিয়ে, যা আমার চেয়ে সব সময় 6 আমার ফেভারিট নাম্বার, বুঝছো? স্যার আমি মনে হইতে পারে, হইতেই পারে স্যার আমি মনে, কিন্তু কথা সত্য, কিন্তু এগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি। কি অবাক হয়ে গেছো, হঠাৎ হয়ে গেছো? আর এই কথা, কারণ এই চান্স কেটা ছাড়বে, আমি ছাড়ছি, তার কারণ আছে। পেছনে কারণটা কি? আমার ড্যাডি, আমার ড্যাডি, আমার পিতা, আমার পিতা আমাকে বলছে, বাজান তুমি, তুমি বাজান আমারে ছাড়িয়ে গেলে আমি এন্তেকাল করবো। আমি আমার পিতার জন্য রয়ে গেছি, নইলে ঢাকা শহরে আজকে 2-4-10 বাড়ি আমার থাকতে পারতো, অসুবিধা নাই, এখনো হবে, হ্যাঁ সমস্যা নাই। ওই যে বললাম না, দি ডেডি ব্যাংক লিমিটেড আছে তো আমার। তুই যত কথাই বলিস বাবু, আমি তোর বাপের সব সম্পত্তি তোর নামে দেখতে চাই, এবং কিছু নগদ টাকা, নাহলে আমি তোর সাথে যাবো না। ওরে বাবা, নগদ টাকা সেটা ঠিক আছে, সেটা তো কোনো সমস্যা না, কিন্তু আমি সম্পত্তির কথা, আমার বাপ বুড়া পালখান কবরে, এই সময় এই কথা বললে তারে কি অগ্রিম মারিয়ে ফেলাম, সেটা কি সম্ভব? প্রাকৃতিক নিয়মেই তো সে এই পৃথিবী ছেড়ে চলিয়ে দিবে, সে যখন চলিয়ে দিবে তখন তো সবকিছু তোমার আর আমার, সমস্যার তো কিছু নেই। আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস? একটা তাবিজ, তাবিজটা ব্যবহার করলে তোর বাপ তোর সব সম্পত্তি লেখা দিব, কিন্তু সমস্যা আছে একটু,
তাবিজের দাম বেশি। আরে খালি কেল কেল দাম 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 তাহা তাহা তাহা। তাবিজের দাম যতই হোক সেটা কি কোনো সমস্যা? কত দাম কত? ঠিক আছে সমস্যা নাই, দাও তাবিজটা দাও। এই তাবিজ বাকি দিলে কাজ হয় না। কালকে সকালবেলা আমি তোর জন্য নদীর পাড়ে অপেক্ষা করবো না, টাকা নিয়ে চলে আসিস, আমি দিয়ে দিব না। তাহলে তো এই গেল, এখন তো আর আমাদের মধ্যে কোনো ধরনের বাধা নাই। কিছু হয় নাই, মাত্র কথা হইছে। ওরে বাবা, ভালোবাসার সম্পর্কের মধ্যে কথাটাই তো আসল, এখানে কি দলিল লাগে? তুমি ধরতেই পারো যে তুমি আমার বধূ, আমি তোমার স্বামী। শোনো, এই পাহাড়িয়া কোপামোপা খুঁতিমুতি এগুলো হালাই দিয়ে সুন্দর করে একটা ঘোমটা দাও, আমি তোমার একটু দেখি। তোমার বোধ দেবে তুমি যাকে বিবাহ করতে আসো সে একটি সামাজিক ছেলে, সে একটি শেয়ারিড বয়। তোর বাপের অবাধ্য হওয়া যাবে না। আব্বা আব্বা, কেডা? আব্বা আমি আপনার ছেলে একাব্বর। তোমার এই অবস্থা কা? আব্বা আমি জীবনে আপনারে অনেক জ্বালাইছি, অনেক কষ্ট দিছি আব্বা, বাকি জীবন আপনারে কোনো কষ্ট দিতে চাই না। আপনি আমার এই বেশভূষা পছন্দ করেন না, হিয়ার মানে এই যে জোতা দেখেন খুললে হালাইছে, এই যে হালাই দিলাম, এই যে সান গ্লাস হালাই দিলাম, এই যে বয়লা ময়লা যা ছিল হাতে সব হালাই দিলাম, এই জামা কুর্তা হালাই দিলাম, এখন এই যে তো এখন খুলতে পারতে আছি না, এটা তো সম্ভব না, তো কিছুক্ষণের মধ্যে চেঞ্জ করে দিয়েলাম। আব্বা কি নূতন ঢং শুরু করছো, তোমার মতলব কি? আব্বা কি বলতে আছেন, আপনি যা বলবেন হেই শুনব, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কিছু লাগবে না, আপনার কাছে আমি জীবনে কিছু চাই নেই। একদিন কইছিলেন না যে বাতের ব্যথা মালিশ করিয়ে যেতে, আমি দেই নেই। আব্বা আপনি যদি বলেন আজকে মালিশ করিয়ে দেবো আব্বা, আমি ভদ্র আব্বা, আমি এখন থেকে সম্পূর্ণ ভদ্র, অন্তত আপনার কাছে ভদ্র থাকুন, আর দাঁড় দাঁড়ে দাই হোক। আচ্ছা যাও, এখন যাও ঘরে যাও, ভালো হইলেই ভালো, দেহি আরো দেহার বিষয় আছে, গাও গোসল দাও, আর কাল করতাম দোকানে বাবা তুমি। আব্বা আব্বা আসসালামু আলাইকুম। এ ভাই, এই হ্যাঁ ওই আব্বাই কই বলতে পারো? আব্বাই তো মনে হয় একটু বাজারের দিকে গেছে। বলতে আগে কবি নেই ইয়া, তা তুই আরে কি ঝোলা মারতে আইছো, বইছো কোন কালে, শেষ করবি কোন কালে? ভাই শুরু করছি ঘরটা অনেক আগে, ব্যায়াম পর্যন্ত খামু। কে ভাই? ও ভাই মোর শান্তি নাই, তুমি খাইতে পারি না ভাই, মোর শান্তি নাই, করতে পারি না, বুঝতে পারি না, ও ভাই তুমি হইতে পারি না, চক্ষুর পাতা যদি এক করলে হাফ দেহি, হাফ দেহি ভাই, এই লিখে খালি দুদেখালে খাই, এখানে আর কোনো হুশ থাকে না, অন্য কিছু মনে থাকে না, এই লিখে আমি চিন্তা করছি ভাই, বেন তোমায় খাবো। তুমি বেনিয়ে তোমায় খাও আর দুয়ের তোমায় খাও, আমার কিছু যায় আসে না, তুমি আমার জন্য অতি দ্রুত গরম পানি করো, আর দুইটা আন্ডা পোস্ট করতে লইয়ে হোক, আমি গোসল করিয়া আন্ডা আন্ডা খাইয়া আমি একটু ঘুমানো, তুমি আমার বাতাস করবা, কারণ আমি এখন ভদ্র হয়ে গেছি, একটা ভদ্রলোকের সেবা তোমার করা উচিত, যাও। তাহলে ভাই ওই এখন কি খাওয়া স্টপ করিয়ে দেবো? অবশ্যই স্টপ করিয়ে দিবি ভাই, তাই তুমি খারাপ, আমি গরম পানি বহাই দিয়ে আইতেছি। আমার খারানের সময় নাই, আমি একটা ইম্পর্টেন্ট লোক, এটা বলতে হইবে, কি খারাপ আমি, যা গরম পানি কর তুই, আর ই কর যে যা গরুর দুধ ওটাও গরম করবি, আর মালটো ভাই এটাও আনবি, তোর জীবনের লক্ষ্যটা কি?
তুই জোলা করবি, ইচ্ছে মতন কাম করবি, আর একদিন মরিয়ে দিবি, এই তো খেলা শেষ। যাও যাও, তাড়াতাড়ি যাও। যে ভাই যে মালটোবা গরুরে খাওয়াই দিছি, খাইতে চায় না, জোর করে খাওয়াইছি। ওই দুধের লগে মিশিয়ে গেছে, মালটোবা আর আলাদা দরকার নাই। চমৎকার হয়েছে, এখন তোমার ধৈর্য অবসান হচ্ছে। তুমি গরুরে মালটোবা খাওয়াইছ, দুধের লগে মেশে নাই, মাংসের লগে মেশছে। মালটোবা খাইতে হইলে এখন গরু জবি করতে হইলে। যাও, মালটোবা লাগবে না, যাও যাও, দুধ লই যাও, যাও যাও, তাড়াতাড়ি যাও। তো কাকা বাবু, দুই দিনের জন্য যে আপনার তাবিজটা দিছিলাম, ফল কেমন পাইলেন? মিথ্যা বলবো না মা, মিথ্যা বলবো না। কাজ হয়েছে, আমার ছেলে এখন ভদ্র হয়েছে, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। তো এই যে ভাইলেন, যে তাবিজটার কথা বলছো তুমি, যে সারা জীবন ভদ্র থাকবে, সেটা তাইলে আমার দেও। আর নেটওয়ার্ক কাজ করতে আছে, করতে আছে, করতে আছে, বাদান কাজ করতে আছে। টাকা অবশ্যই দেব, টাকা কিছু এনে দেবো না, টাকা দেখো। আমি কম টাকা খরচ করি নাই, নানান ভাবে ও আবার তোর টাকা নিছে। তবে আজ যে কান্দন আইতেছে, আর সুখের কান্না বুঝছো, এই পেরতম টাকাটা কামে লাগছে। আমি এই পেরতম বুঝছো, এই পেরতম আমি আনন্দ পাইতে আছি। এই পেরতম মনে করো আমার পোলায়, এই পেরত, এই পেরতম আমি জীবনে টাকা খরচ করি, এমন হইতেছে, কাজটা কাজ লাগতে আছে। তুমি দোয়া করবা বুঝছো। বললে যা কদু, বললে যা পোলাটা ভালো হয়ে গেছে, ওইটাই বড় কথা। হ্যাঁ, তাহার শোক, ওটা শোকের কিছু না। টানা তিন মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। কি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আর ভাবছো যে মনে হয় আসবে না? আমি জানতাম তুই এখানে আসবি। কিভাবে জানলা? আমার মন বলেছে। আমি জানতাম তুইও এখানে আসবি, আমিও এখানে আসব, না এসে উপায় নেই। সেটাই আমাদের নিয়তি। ভাই রে ভাই, বইলে যাই আজ ঘটনা, সাপ খেলায় সাপুজের কন্যা, নামেতে জরিনা, জরিনার বয়স হল। যাই কই
আর তুই পোশাক আশাকও চেঞ্জ হয়ে গেছে। তাবিজের রিয়াকশন কি শেষ? আমি তো আব্বা ওই আমি এনে কাব্বা এনে যে বাদ্যের বহর আসলে বাজান এরা গেছে কই আব্বা ওরা তো বেনে চলিয়ে গেল শুনছি ৫০,০০০ তুমিও দিছি কি তাহা তুইও দিস এমন আব্বা মোর মাথা ঘুরে খাবা ধর আব্বা আব্বা একটু ধর বাবা আব্বা Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.